আসসালামু আলাইকুম। মুজিদ্দুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। আজকে আমি দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের নবম শ্রেণীতে এই বিষয়টি পড়ানো হয়েছে, পড়িয়ে শেষ করা হয়েছে সম্পূর্ণটি, আবার দশম শ্রেণীতেও পড়ানো হয়েছে কয়েকবার। তো এখন রিভিশনের পালা, যেহেতু একের পর এক পরীক্ষা তোমাদের সামনে আসবে, এই জন্য আমি এই বিষয়টি তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ এর আকারে সাজাবো। আর এই ক্লাসগুলো রিপিট করা হবে না, কাজে মনোযোগ সহকারে দেখবে এবং যে হোমওয়ার্ক গুলো দিয়ে দেওয়া হবে সেগুলো বাসায় পড়বে এবং বাসায় পড়ে লিখে তারপর সেগুলো কমেন্ট ছবি উঠে কমেন্ট বক্সে জমা দেবে। তো দেখো, এটা বাড়ির কাজ আকারে থাকতেছে, এখানে অন্য কিছু বিষয় আর আলোচনা করতেছি না। তো তোমাদের প্রথম, এখানে আমি তিনটা সৃজনশীল আসের ক্লাসকে ভাগ করেছি। প্রথম সৃজনশীল দেখো, যে এখানে কালুমিয়া পদ্মা নদীর তীর ঘেঁষে একখণ্ড জমিতে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করেছেন, কিন্তু এই চারাগুলো বিভিন্ন বাজারে পৌঁছানো ব্যয় সাপেক্ষ হওয়ায় তিনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারছেন না। অনেক ভেবেচিন্তে একটি ইঞ্জিন চালিত নৌকা তৈরি করে নিলেন। এখন তার উৎপাদিত চারা দূর দূরান্তের বাজারে অল্প খরচে পৌঁছাতে পারছেন, ফলে তিনি বেশ লাভবান হচ্ছেন। তো এখন দেখো, এই উদ্দীপকটির মধ্যে বেশ কিছু বিষয় তোমাদের প্রথম অধ্যায়ে যে আছে, ব্যবসার পরিবেশ আছে, বিপণন কাকে বলে, তারপরে তোমার ওই যে আরো যে অন্যান্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা এর ভিত্তিতে, এটার উপর ভিত্তি করে তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিবা, উদ্দীপকটা ভালোভাবে পড়ে। তোমাদের প্রথম অধ্যায়ের আলোকে এই উদ্দীপক তৈরি করা হয়েছে। তো এখন তোমরা তো জানো, সাধারণত ক অংশ জ্ঞানমূলক, যেটা সেটা যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তো প্রথম প্রশ্নটা দিয়েছে ব্যবসায় কি, তারপরে ধরো যে দ্বিতীয় আছে হচ্ছে ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি ব্যাখ্যা করো। তারপরে দেওয়া হয়েছে কালুমিয়ার চারা উৎপাদনের কাজটি কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো, যেখানে তোমরা বিভিন্ন প্রকার শিল্প পড়েছ। তো প্রজনন শিল্প, উৎপাদন শিল্প, নিষ্কাশন শিল্প, এই ধরনের বিভিন্ন শিল্প আছে, যে এই শিল্প থেকে কোনটার মধ্যে তোমার বিবেচনায় পড়ে, তুমি তার সপক্ষে যুক্তি দিয়ে লিখবা। তারপরে ঘ নাম্বারে আছে হচ্ছে কালুমিয়ার ব্যবসায় লাভবান হওয়ার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ বিশ্লেষণ করে, যে নৌকা কিনলেন এটা কি ধরনের পদক্ষেপ বা এতে তার লাভ লোকসানের বিষয়গুলো তোমরা সুন্দরভাবে আশা করি লিখবে। তারপরে দ্বিতীয় সৃজনশীলে যাই, দেখো এটাও বাড়ির কাজ। তো দ্বিতীয় সৃজনশীলটা হচ্ছে যে খুলনার তেঁতুলিয়া গ্রামের জনাব শরীফ তার এলাকায় দেশি প্রজাতির মুরগির খামার স্থাপন করেন। খামারে উৎপাদিত ডিম তিনি তার এলাকায় বিক্রি করে সফলতার মুখ দেখেন। তিনি আরো লাভের আশায় খামার সম্প্রসারণের জন্য খুলনা শহরের বিভিন্ন এলাকায় উৎপাদিত ডিম বিক্রি করতে চান। খুলনা তেঁতুলিয়ার মধ্যবর্তী ভৈরব নদীতে একটি সংযোগ সেতু না থাকার কারণে তিনি তা সঠিকভাবে করতে পারছেন না। তো এখানেও বেশ কিছু বিষয় উদ্দীপককে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই বিষয়গুলা খেয়াল করবা। তোমাদের পঠিত বিষয়ের আলোকে এটা উদ্দীপক সাজানো হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ সেবা কি, আশা করি উত্তরটি জানো এবং লিখতে পারবা। পণ্যের বণ্টনকারী শাখা কোনটি ব্যাখ্যা করো। হ্যাঁ, এখানে যে বাণিজ্যের বা ব্যবসায়ের যে বিভিন্ন অংশগুলো আলোচনা করা হয়েছে এগুলা থেকে তোমরা এই উত্তরটা দিবে। তারপরে জনাব শরীফের শিল্পটি কোন ধরনের শিল্প, এটা এটাও তুমি দিতে পারো। তারপরে দেখো যে জনাব শরীফের ব্যবসা সম্প্রসারণ করতে না পারার কারণ বিশ্লেষণ করবা। তারপরে আসো আমরা তৃতীয় সৃজনশীলে যাই। এখানে দুই ধরনের শিল্প প্রতিষ্ঠান দেখানো হয়েছে, প্রতিষ্ঠান এ, প্রতিষ্ঠান বি। এ প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সুতা থেকে বস্ত্র উৎপাদন করা, চামড়া থেকে জুতা উৎপাদন, কাঠ থেকে আসবাবপত্র। প্রতিষ্ঠান বি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ, গ্যাস উৎপাদন বিতরণ। এখন যে এই যে এটা পড়ানো হইলো দুইটা প্রতিষ্ঠান, এর উপর ভিত্তি করে সৃজনশীল দেওয়া হয়েছে। তো তোমরা এটা লিখবা যে উন্নত যন্ত্রপাতির বাণিজ্য কি, উন্নত যন্ত্রপাতির ব্যবহার কোন পরিবেশের অন্তর্গত, তারপর উদ্দীপকের এ প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো, উদ্দীপক উল্লিখিত বি শিল্প প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো। এই যে তিনটা সৃজনশীল দেওয়া হইলো, আশা করি বাসায় সুন্দরভাবে এগুলো পড়ে লিখে তারপর কমেন্ট বক্সে জমা দিবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি ফরিদ স্যার, তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।